আসসালামু আলাইকুম সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও লেকচার। আজ আমরা কথা বলবো ডেটা ইনপুট আউটপুট নিয়ে। ডেটা ইনপুট আউটপুট ইন সি। ইনপুট এবং আউটপুট কাকে বলে? Input means to provide the program with some data to be used in the program. Output means to display data on the screen or write the data to a printer or a file. আমরা বুঝতে পারলাম যে কম্পিউটারকে বা প্রোগ্রামকে কোনো কিছু ইনপুট দেওয়া, যে ইনপুটটা আসলে আমার প্রোগ্রামের জন্য কাজে লাগবে সেটাকে আমরা ইনপুট বলি। আর কোনো ডেটা যখন স্ক্রিনে, কম্পিউটারের স্ক্রিনে শো হয়, কিংবা কোনো প্রিন্টারে প্রিন্ট হয়, কিংবা কোনো ফাইলে কপি হয়, রাইট হয়, তখন সেটাকে আমরা আউটপুট বলি। তো সিতে এই কোনো যদি প্রোগ্রাম আমরা লিখি, যে প্রোগ্রামের মাধ্যমে যদি ইনপুট নিতে হয় এবং আউটপুট দেখাতে হয়, এই ইনপুট আউটপুট তো প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজেরই বেসিক ফাংশন। তো সিতেও এই জিনিসটা করতে হয় এবং তখন আমাদের একটা হেডার ফাইলকে ইনক্লুড করতে হয়, যে হেডার ফাইলের মাধ্যমে এই ইনপুট আউটপুট ফাংশনগুলি লেখা থাকে। যেমন আমরা সি এর ক্ষেত্রে stdioh এই হেডার ফাইলটিকে সাধারণত ইনপুট আউটপুটের জন্য ব্যবহার করে থাকি। stdioh এই হেডার ফাইলটি আমরা লক্ষ্য করে দেখবেন প্রত্যেকটা সি প্রোগ্রামিং এর প্রথমেই কিন্তু ঠিক এইভাবে লেখা হয় এবং প্রায় প্রতিটা প্রোগ্রামে হেডার ফাইল লাগে এই জন্য, কারণ আমার তো প্রোগ্রামের আউটপুট তো আসলে প্রিন্টএফ দিয়ে, অর্থাৎ স্ক্রিনে তো দেখতেই হয়, আর স্ক্রিনে দেখতে গেলে ইনপুট আউটপুট লাগবে। তো হেডার ফাইলের মধ্যে সেই ইনপুট আউটপুট ফাংশনগুলি লেখা থাকে। আচ্ছা, সিতে কতগুলি ফাংশন সাধারণত এই ইনপুট আউটপুটের জন্য ব্যবহার হয় সেটি এখানে দেখানো হয়েছে। যেমন প্রিন্টএফ ফাংশন, কোনো কিছু স্ক্রিনে দেখানোর জন্য আমরা প্রিন্টএফ ইউজ করে থাকি। আবার স্ক্যানএফ, কোনো কিছু সিস্টেমে বা প্রোগ্রামে নেওয়ার জন্য, কোনো ডেটা নেওয়ার জন্য আমরা স্ক্যানএফ ব্যবহার করে থাকি। এছাড়াও গেটক্যার, পুটক্যার, গেটস এবং পুটস এই ফাংশনগুলি সাধারণত ইনপুট আউটপুটের জন্য ব্যবহার করা হয় এবং এই প্রত্যেকটি ফাংশনই কিন্তু stdioh এই হেডার ফাইলের মধ্যে লেখা থাকে। আমরা আসলে ব্যবহারিকে চলে যাব, আমরা কিভাবে এই যে ফাংশনগুলি দেখালাম যেগুলি হেডার ফাইল থেকে আসে, সেই ফাইলগুলি আমরা প্রোগ্রামে কিভাবে ব্যবহার করব সেগুলি একে একে দেখি। যেমন প্রথমেই ছোট্ট একটু কোড লেখা আছে, এই কোডটাকে আমরা যদি কপি করি এবং এটা আমাদের যে কোড ব্লকস আছে সেখানে যদি প্রিন্ট করি, তাহলে আমরা দেখতে পাবো যে এখানে দুইটা ফাংশন ব্যবহার হয়েছে। একটা হচ্ছে প্রিন্টএফ, এই যে প্রিন্টএফ, আর একটা হলো স্ক্যানএফ। আচ্ছা, প্রিন্টএফ দিয়ে আমরা বলছি যে প্লিজ এন্টার এ ইন্টিজার নাম্বার। তো প্লিজ এন্টার এ ইন্টিজার নাম্বার এই জিনিসটা আমার স্ক্রিনে প্রিন্ট করতে হবে, তাহলেই একজন ইউজার যিনি অপারেট করছেন উনি বুঝতে পারবেন যে একটা ইন্টিজার নাম্বার দিতে হবে। তাই স্ক্রিনে এই জিনিসটা প্রিন্ট করার জন্য আমরা যে ফাংশনটি ব্যবহার করেছি সেটা হলো প্রিন্টএফ। সিনট্যাক্স হলো যে প্রিন্টএফ, তারপরে ফার্স্ট ব্র্যাকেট শুরু এবং ডবল কোটের মধ্যে আমরা যা লিখব সেটাই আসলে স্ক্রিনে দেখাবে। তো প্রিন্টএফ লিখলে এটা দেখাচ্ছে, কেন দেখাচ্ছে? প্রিন্টএফ ফাংশনটা ডিটেলস কোথায় লেখা আছে সেটা এই যে হ্যাশ ইনক্লুড stdioh সেটার মধ্যে লেখা আছে। এরপরে প্রিন্টার ইউজার যখন ওই ইন্টিজার নাম্বারটা দিবে তখন কম্পিউটারের র্যামে কিন্তু ওই নাম্বারটাকে স্টোর করতে হবে। স্টোর করার জন্য আবার স্ক্যানএফ, অর্থাৎ কোনো কিছু ইউজারের কাছ থেকে ডেটা নেওয়ার জন্য যে মেথড, যে ফাংশনটা আছে সেটাকে বলা হয় স্ক্যানএফ। তো স্ক্যানএফ করে আমরা পার্সেন্টেজ ডি দিয়ে এমপারসেন্ট এ অর্থাৎ কোথায় নিব, নেওয়ার তো একটা জায়গা লাগবে। তো আমরা জায়গাটা আগেই ডিক্লেয়ার করেছি, যেহেতু আমরা ইন্টিজার টাইপের ভেরিয়েবল নিব সে কারণে আমরা ইন্ট এ নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি, এবং সেই এমপারসেন্ট এ মানে হচ্ছে এর মধ্যে আমরা ওই ইন্টিজারটা গ্রহণ করব। আচ্ছা, এখন এর মধ্যে যে ইন্টিজারটা গ্রহণ হয়েছে নেওয়া হয়েছে সেটা আবার আমাকে বোঝার জন্য আমি স্ক্রিনে আবার দেখিয়ে দিব যে তুমি যে ইন্টিজারটা দিয়েছিলে সেটা হচ্ছে এটা। তাহলে আবার আমরা প্রিন্টএফ করব, প্রিন্টএফ করে ব্যাকস্ল্যাশ এন মানে হচ্ছে নতুন লাইন প্রিন্ট হবে, কারণ আগেরবার যে প্লিজ এন্টার নাম্বার এটার সাথে সাথে পাশাপাশি যদি এই লেখাটা হয়ে যায় তাহলে তো দেখতে ভালো লাগবে না এবং জিনিসটা ক্লামজি হয়ে যাবে। সেই জন্য আমরা প্রথমে নতুন একটা লাইন প্রিন্ট করে নিলাম, তারপরে লিখলাম ইওর গিভেন নাম্বার ইজ পার্সেন্টেজ ডি, আর পার্সেন্টেজ ডি এর জায়গায় কি প্রিন্ট হবে, এই যে এ প্রিন্ট হবে। তাহলে আমরা যদি এই প্রোগ্রামটা একটু বিল্ড এবং রান করি তাহলে কি হবে, আমরা কিন্তু প্রথমে যে যে জিনিসটা স্ক্রিনে বা যে লেখাটা স্ক্রিনে চাচ্ছিলাম সেটা চলে এসেছে, যে প্লিজ এন্টার এ ইন্টিজার নাম্বার। তো ভালো কথা, আমরা এখানে 10 আমরা এন্টার করলাম, করার পরে আমরা যদি এন্টার দিই তাহলে দেখলাম যে ইওর গিভেন নাম্বার ইজ 10। হ্যাঁ, এই যে নতুন লাইন প্রিন্ট হয়েছে, এটার পরে একটা নতুন লাইন প্রিন্ট হয়েছে, তারপরে ইওর গিভেন নাম্বার ইজ 10। তাহলে আমাদের এই প্রোগ্রামটা রান হলো। আচ্ছা, আমরা প্রিন্টএফ স্ক্যানএফ ছাড়াও আরো কয়েকটি ফাংশন দেখেছিলাম, সেগুলিও আমরা এখন দেখব। যেমন আমরা আরেকটি ছোট কোড এখানে লেখা আছে, সেটাকে আমরা যদি রান করি, এখানে আমরা গেটকার এবং পুটকার শিখব। গেটকার এবং পুটকার দিয়ে সাধারণত ক্যারেক্টার ভ্যালু গ্রহণ করা হয়। তো আমরা এখানে প্রিন্টএফ দিয়ে এন্টারে ভ্যালু লিখলাম, তো ইউজার কি করবে, একটি ক্যারেক্টার ভ্যালু দেবে এবং সেই ক্যারেক্টার ভ্যালুটিকে আমরা গেটকার দিয়ে সি ভেরিয়েবলের মধ্যে রাখব। তো এই যে সি ভেরিয়েবলের মধ্যে রাখছি এটা কিন্তু স্ক্যানএফ দিয়েও করা যেত, কিন্তু এই ক্ষেত্রে আমরা যেহেতু একটা ক্যারেক্টার নেওয়ার জন্য স্পেশাল আরেকটা ফাংশন আছে গেটকার, তাই আমরা গেটকার শিখছি। এবং সেই ভ্যালুটাকে স্ক্রিনে প্রিন্ট করার জন্য পুটকার ইউজ করা হয়েছে, যেটা অবশ্য প্রিন্টএফের মধ্যেই যদি আমরা পার্সেন্টেজ সি দিয়ে এখানে সিটা প্রিন্ট করতাম তাহলেই হয়ে যেত, কিন্তু তারপরেও পুটকার আমরা নতুন একটা ফাংশন শিখবো এখন। তো আমরা এটা রান করি, স্ক্রিনে একটা ভ্যালু চাচ্ছে, আমরা এ ক্যারেক্টারটি এখানে মানে দিলাম, লিখলাম এবং আমরা এন্টার প্রেস করলাম। এখানে কিন্তু ইওর এন্টার্ড ভ্যালু যেটা হচ্ছে সেটা এ দেখিয়ে দিচ্ছে। তো আমরা এই ক্ষেত্রে নতুন দুটো জিনিস গেটকার এবং পুটকার শিখলাম। আমাদের এখানে আরো একটি ফাংশন আছে, আরো দুটি ফাংশন আছে, সে দুটিও আমরা এখন দেখি। আচ্ছা, সেই দুটি হচ্ছে গেটস এবং পুটস। এটা স্পেশালি স্ট্রিং এর জন্য, ঠিক আগেরটা ছিল স্পেশালি ক্যারেক্টারের জন্য, আর গেটস এবং পুটস এই ফাংশন দুটো স্পেশালি স্ট্রিং এর জন্য। তো তাহলে দেখি কিভাবে ইউজ করা হয়। আমরা একটা স্ট্রিং অ্যারে নিলাম এখানে, তারপরে প্রিন্টএফ এন্টারে ভ্যালু, তারপরে ইউজার এখানে কি করবে, কিছু স্ট্রিং লিখবে এবং সেই স্ট্রিংটাকে দেখানোর জন্য আবার পুটস ব্যবহার করা হয়েছে। স্ট্রিংটাকে নেওয়ার জন্য মানে এই ভেরিয়েবলের মধ্যে str যে অ্যারেটা আছে সেই অ্যারের মধ্যে নেওয়ার জন্য আমরা গেটস ইউজ করছি এবং পুটস ইউজ করছি। এখানে আবারও আমি বলে রাখছি যে গেটকার বা গেটস সবকিছু কিন্তু আসলে আমাদের স্ক্যানএফ দিয়েই করা যেত। আমরা এখানে যদি এই গেটস না লিখে আমরা যদি স্ক্যানএফ লিখতাম SCANF, তারপরে যদি আমরা এখানে ডবল কোট দিয়ে আমরা পার্সেন্টেজ s লিখে আমরা যদি কমা দিয়ে আমাদের str টা লিখতাম তাহলেই কিন্তু হয়ে যেত। কিন্তু আমরা আসলে নতুন একটা জিনিস এখানে শেখার চেষ্টা করছি, সেটা হলো স্ক্যানএফ এর পাশাপাশি স্পেশালি স্ট্রিং যদি হয় সেক্ষেত্রে গেটস এবং গেটস দিয়েও গ্রহণ করা যাবে। একইভাবে প্রিন্টের যে অপশনটা আছে সেটা পুটস দিয়েও করা যাবে। চলুন আমরা এটা দেখি, রান করি। হ্যাঁ, এখানে বলছে এন্টার এ ভ্যালু। এখানে আমাদের এটা তো যেহেতু গেটস দিয়ে আমরা রিসিভ করব ভ্যালুটা, তো অবশ্যই এটা স্ট্রিং হতে হবে। তো আমরা স্ট্রিং একটা দিই, যেমন গুড, এরকম একটা শব্দ আমরা এখানে লিখলাম এবং এন্টার দিলাম। আমি যেটা এখানে দিয়েছি সেটা কিন্তু গেটস এর মাধ্যমে গেট হয়েছে ওই str ক্যারেক্টার str স্ট্রিং এর ভিতরে, এবং পুটস এর মাধ্যমে প্রিন্ট হয়েছে এইখানে যে ইউ এন্টার, পুটস এর মাধ্যমে গুড প্রিন্ট হয়েছে। তো আমরা আসলে যে ফাংশনগুলি সাধারণত ইনপুট এবং আউটপুটের জন্য আছে সবগুলি ফাংশনই একে একে আমরা রান করে দেখলাম এবং কিভাবে ইউজ করতে হয় সেটা আমরা দেখলাম। আচ্ছা, এখন এই ফাংশনগুলি আসলে যেখানে লেখা আছে সেটাকে হেডার ফাইল বলে, আমি আগেই বলেছি। হেডার ফাইলগুলি প্রোগ্রামে আমরা যদি দেখি, এই যে এখানে stdioh দেওয়া আছে, তারপরেই কিন্তু এটা কাজ করেছে। যদি আমরা যদি প্রথম কোডটা আবার নিই এটা দেখার জন্য, আমরা প্রথম কোডটা যদি আবার রান করি এখানে, আচ্ছা তাহলে এটা তো সুন্দর মতো রান হচ্ছে। যে এন্টার এই ইন্টিজার ভ্যালু আমি 5 দিলাম, এন্টার দিলাম, রান হলো। কিন্তু আমি যদি এই হেডার ফাইল যেটা আর কি এখানে ইনক্লুড করেছি, এই ফাইলটাকে যদি আমরা কমেন্ট করে রাখি, অর্থাৎ এই কোডটাকে যদি আমরা না লিখি, তখন যদি আমি বিল্ড করি তাহলে কিন্তু এখানে ওয়ার্নিং দিচ্ছে যে এখানে এই স্ক্যানএফ এবং প্রিন্টএফটাকে পাচ্ছে না, এটা বলছে। যদিও এখানে রান করতে গেলে রান হচ্ছে। এই কম্পাইলার ক্ষেত্রে কম্পাইলার কিন্তু বাই ডিফল্ট ধরে নিয়েছে যে stdioh লাগবেই একটা প্রোগ্রামে, তাই ডিফল্ট সে প্রোভাইড করছে। কিন্তু বেসিক্যালি অনেকগুলি কম্পাইলারেই এই stdioh না লিখলে এই প্রিন্টএফ এবং স্ক্যানএফ গুলোকে চিনবে না এবং এরর দিবে। সো আমাদের এই stdioh এর মধ্যে আসলে প্রিন্টএফ এবং স্ক্যানএফ গুলি লেখা আছে। এরকম বেশ কয়েকটি হেডার ফাইল আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা পরের স্লাইডে যদি যাই, stdioh এটা ইনপুট আউটপুট ফাংশনের জন্য এই হেডার ফাইলটা ব্যবহার করা হয়। conio.h এটা কনসোল ইনপুট আউটপুট ফাংশন। এরকম করে ম্যাথের জন্য, std লাইব্রেরি লিবের জন্য, এরকম করে স্ট্রিং এর জন্য বিশেষ বিশেষ হেডার ফাইল কিন্তু আমরা প্রোগ্রামে ব্যবহার করে থাকি। এবং এই হেডার ফাইলগুলি সাধারণত সর্বপ্রথমে আমরা ঠিক এইভাবে আমরা হ্যাশ ইনক্লুড দিয়ে হেডার ফাইলের নামের আগে একটা এইভাবে আমাদের চিহ্ন দিয়ে আমাদের এটাকে ঘিরে রাখতে হয়। তো আমরা যদি stdioh এর কথা বলি, stdioh এটা একটা হেডার ফাইল, অর্থাৎ এই একটা লাইন দিয়ে কিন্তু আসলে এই পুরো ফাইলটাকে কিন্তু এখানে ইন করছে। এই stdioh এর মধ্যে আসলে কি লেখা আছে, এটা আমরা যদি এখানে আমরা একটা লিংক রেখেছি এটা দেখানোর জন্য, চলুন আমরা এটা দেখি। আমরা যদি গুগলে এই লিংকটা দিই এবং যদি আমরা দেখার চেষ্টা করি, তাহলে এইখানে এই stdioh এর মধ্যে দেখুন কত কোড আসলে লেখা আছে। এগুলি কিন্তু সব stdioh এর মধ্যে লেখা আছে। এই যে এগুলি সবই এখানে এটার মধ্যে লেখা আছে, কিন্তু চলছে আর কি, অনেক বড়। তো যাই হোক, আমরা এখানে যদিও দেখছি যে stdioh একটা লাইন, আসলে এই একটা লাইন না, আমার এই সমস্ত কোড, এই যত লাইন আছে, শত শত লাইন, এই যে হাজার হাজার লাইন কোড কিন্তু আসলে আমার এই সি প্রোগ্রামের এখানে কিন্তু চলে এসেছে। এই ফাইলটা আসা মানেই সবগুলি কোড কিন্তু এখানে চলে আসা। তার মানে আমার এই প্রোগ্রামটা শুধু আমার এইটুকু মেইন থেকে শুরু করে এইটুকুই আমার প্রোগ্রামের অংশ না। আমার এই 5-6 লাইন কোডের সাথে এখানে যে হাজার হাজার লাইন কোড আছে সেটাও কিন্তু আমার প্রোগ্রামের অংশ। তো এই বিষয়টা আমরা এখানে দেখানোর চেষ্টা করলাম যে হ্যাশ ইনক্লুড stdio/h এর মধ্যে আসলে কি লেখা থাকে। তো এই ছিল আজকে ইনপুট আউটপুট নিয়ে আলোচনা। আমরা আজকের ভিডিও লেকচার এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে।